আসসালামু আলাইকুম। আপনারা এখন যে বীজতলাটা দেখতে পাচ্ছেন, 2022-23 মৌসুমে সমলয় চাষাবাদ হচ্ছে কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে, একই সাথে বীজ বপন, চারা রোপণ এবং সামগ্রিক উৎপাদন খরচ কমানোর, শ্রমিকের অভাব পূরণ এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ফলন বৃদ্ধি। এই উপলক্ষে বিজয়নগর উপজেলা কৃষি অফিস থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে যে ডেমোতে আপনারা যে মাঠটা একটু পরে দেখাবো, ওই মাঠে যে চারা রোপণ করা হবে সেই বীজগুলো এখানে বীজতলা করা হয়েছে। সমলয় চাষাবাদ কার্যক্রম রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঠের সভাপতি জনাব সাব্বির আহমেদ, উপজেলা কৃষি অফিসের বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শারমিন জুই, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ বিই ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আসমা আক্তার, কৃষি প্রকৌশলী বিই ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও উপস্থিত আছেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার, উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন কোম্পানি থেকে আগত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি মানে যান্ত্রিক কৃষি, যান্ত্রিক কৃষি যান্ত্রিকীকরণের এই প্রক্রিয়ায় আমাদের বিজয়নগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলায়, বিজয়নগর উপজেলা আজকে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের ফলপ্রসূ হিসেবে আজকে আমরা রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয় চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করব। শুরুতেই আমি আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে আমি অনুরোধ করছি অত্র কার্যক্রমের সাথে সংযুক্ত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব জহিরুল ইসলামকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বোরো 2022-23 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ জনাব সাব্বির আহমেদ স্যার এবং আমার সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় কৃষক কিষাণীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয়নগর উপজেলায় সিঙ্কোনাইজ কালটিভেশনের যখন আলোচনা শুরু হয়েছিল তখন স্যার এই মাঠকে সিলেকশন দেয় এবং আমার সহকর্মী জনাব শফিউল আলম সুজন সহ শফিউল আলম সুজনের ব্লক রামপুর ব্লক উনি সহ আমরা মাঠ পরিদর্শনে আসি এবং কৃষকদের সাথে কথা বলতে শুরু করি। কৃষকের কাছে প্রথম বিষয়টা একেবারেই নতুন। আমি এবং শফিউল আলম সুজন স্যারের নির্দেশনা মেনে কৃষকদেরকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে সক্ষম হই এবং স্যারের নির্দেশনা মেনে আমরা একদিন সান্ধ্যকালীন বৈঠকের ব্যবস্থা করি। এখানে চেয়ারম্যান, মেম্বার সহকারে, স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন এবং যাদের কথায় আমরা একটু এগোতে পারবো তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করি এবং আমার যে সামনে ভবিষ্যৎ আমার যে কৃষক ভাইয়েরা তাদের সাথে আমরা প্রায়ই কথা বলি এবং সমলয় চাষাবাদের সব কিছু আমরা বোঝাই এবং তারা রাজি হয় এবং স্যার সেই সান্ধ্যকালীন যে বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আমাদের আমরা কী কী করবো, তাদের কী কী করণীয় আমরা তাদেরকে বোঝাতে সক্ষম এবং তারা একসাথে রাজি হয়ে যায়। আমরা সেইভাবেই এই মাঠ এবং এই জমিকে নির্বাচন করি এবং আমরা বিস্তলার যে ট্রেতে যে কার্যক্রম এই কার্যক্রম আমরা শুরু করি এবং আজ পর্যন্ত ইনশাআল্লাহ আজকে যে চারার উপর উদ্বোধন শুভ উদ্বোধন হবে এর আগ পর্যন্ত আমাদের যে পরিচর্যা উপজেলা কৃষি কর্মকর্তা স্যারের নির্দেশনা মেনে এবং সদ্য উপপরিচালক স্যার কয়েকবার এসেছেন, এসে স্যারের যে নির্দেশনা এবং আমি আমার সহকর্মী সুদের সহ আমরা কৃষকের মাধ্যমে এই কাজগুলো করে এবং আজকে আপনারা সেই সুফল দেখতেছেন। আজকেই স্যারদের মাধ্যমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের সেই 150 বিঘা জমি। ইতিমধ্যে আমাদের কৃষকদের যে সার, যে উপকরণ আমরা ইতিমধ্যেই সবার হাতে পৌঁছে দিয়েছি। আজকে আপনাদের মাধ্যমে স্যার শুভ উদ্বোধন হবে। আমরা আমাদের তরফ থেকে স্যারের নির্দেশনা মেনে, উপজেলা কৃষি কর্মকর্তা স্যারের নির্দেশনা মেনে যখন যা করণীয় বীজতলা থেকে শুরু করে কৃষকের যে কার্যক্রম সবই আমরা
তাদের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে করিয়েছি এবং স্যার আপনি দেখতেছেন যে আমাদের কৃষক অত্যন্ত খুশি কারণ নতুন একটা প্রযুক্তি তাদের মধ্যে বিস্তার ঘটতেছে আমরা আশা করি স্যার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ সামনেও প্রকল্প না থাকলেও আমাদের প্রণোদনা কর্মসূচি না থাকলেও ইনশাআল্লাহ আমাদের যে কৃষক তাদের যে আগ্রহ আমরা দেখতেছি এবং আমাদের কর্মতৎপরতায় আপনাদের নির্দেশনা মেনে আমরা ইনশাআল্লাহ এটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব সেই আশা ব্যক্ত করে আজকে শুভ উদ্বোধন আপনারা করবেন আপনার মাধ্যমে হবে আপনারা সবার কাছে দোয়া চাই এবং আমরা ইনশাআল্লাহ এর সাথে সবসময় লেগে আছি ইনশাআল্লাহ থাকব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের এই সমলয়